Dear student, Assalamu alaikum. Hope all of you are very well. By grace of Almighty Allah, I am also fine. Alhamdulillah. Dear student, today we will try to understand about changing sentence. Let's go to the blackboard. Dear student, attention. আমরা আজকে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কীভাবে আমরা নেগেটিভ করব সেই রুলসটা আজকে দেখব। আবারও বলছি, অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব সেই রুলসটা আজকে আমরা দেখব। এখানে তোমরা তিনটি বিষয় খেয়াল করবে, সেই তিনটি বিষয় হলো অনলিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যখন আমরা নেগেটিভ করব তখন তোমরা খেয়াল করবে যে অনলির যে পরের শব্দটা এই শব্দটা দ্বারা কি বোঝায়। সেই ক্ষেত্রে তোমরা অনলির যে পরের শব্দটা সেটা দ্বারা যদি ব্যক্তি বোঝায় সুন্দর করে খেয়াল করো। অনলির পরের শব্দটা দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে অনলির পরিবর্তে নাম্বার বসানো আর সব ঠিক থাকবে। তারপরে দ্বিতীয় যে নিয়মটা, অনলির পরের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা দ্বারা যদি ব্যক্তি বোঝায়, কি বোঝায়, ব্যক্তি বোঝায়, তাহলে ব্যক্তি বোঝাইলে ওই অনলির পরিবর্তে নাম্বার বসানো, ব্যক্তি বোঝাইলে অনলির পরিবর্তে নাম্বার, ঠিক আছে। তারপরের যে নিয়মটা, অনলির পরের যে শব্দটা, এই শব্দটা তারা যদি বয়স অথবা সংখ্যা, বয়স অথবা সংখ্যা এই দুইটা যদি বোঝায় তাইলে অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা লেস মোর দেন। আবার খেয়াল করো, অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা লেস মোর দেন বসাবে। তো চলো আমরা একটা ব্ল্যাকবোর্ডে দেখি। আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে অনলি দেওয়া আছে, অনলি পরে যে শব্দটা হি, এখানে হি দ্বারা ব্যক্তি বুঝায়, তার মানে এই হি এর পরিবর্তে, হি যেহেতু ব্যক্তি বুঝায় হি দ্বারা, তো অনলি এর পরিবর্তে আমরা নাম্বার বসানো, ইনি নাম, নাম্বার, আর সব আমরা উঠিয়ে দেবো, তাইলে হয়ে গেল। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ওকে, বুঝতে পারছো অবশ্যই। আচ্ছা, এরপরে আর একটা সেন্টেন্স দেখো, হি হ্যাজ অনলি ফিউ বুকস। এটা যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে এখানে অনলিটা দেখো, অনলির পরে ফিউ বুকস আছে, ফিউ বুকস মানে কিছু বই বুঝায়, ফিউ বুকস বলতে কিছু বই, আর বই বলতে আমরা কি বুঝি, বস্তু বুঝি অবশ্য, তার মানে এখানে বসবে কি, আমরা সবুজই নেই, হি হ্যাজ, এখানে অনলি শুধু অনলিটা চেঞ্জ হবে আর কিছু চেঞ্জ হবে, অনলির জায়গায় আমরা কী বসাবো, ফিউ বুকস, ফিউ বুকস মানে কিছু বই, বস্তু বুঝালে নাথিং ম্যাটার, নাথিং বাট, হি হ্যাজ নাথিং বাট, আর বাকি আছে ফিউ বুকস। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা নিয়ম দেখা, এখানে হি হ্যাজ অনলি ওয়ান হ্যান্ড, এখানে অনলি আছে, অনলি এর পরে যে ওয়ান হ্যান্ড, একটা হাত, তার মানে সংখ্যা বুঝে, আমরা এখানে সংখ্যা বুঝলে কি বলছিলাম, খেয়াল আছে, হি হ্যাজ অনলি এর পরিবর্তে নট মোর দেন, নট মোর দেন, বাকি আছে ওয়ান হ্যান্ড, ওয়ান হ্যান্ড। তার মানে আমরা শুধু অনলিটা পরিবর্তন করি, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা অনলি পরিবর্তন করি,
করবো আর সব ঠিক থাকবে। অনলি পরের যে শব্দটা, এই শব্দ দ্বারা যা বুঝাইবে সে অনুসারে তোমরা চেঞ্জ করবে। যেমন অনলি পরে যদি সাবজেক্ট দ্বারা ব্যক্তি বুঝায় সেক্ষেত্রে আমরা নাম্বার বসাবো। তারপরে অনলি পরে যে শব্দটা, এর দ্বারা যদি আমরা বস্তু বুঝি সেক্ষেত্রে এর অনলি পরিবর্তে নাথিং বার বসাবো। আর শেষে যেটা আছে, অনলি পরে যদি বয়স অথবা সংখ্যা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা লেস মোর দেন যে কোনো একটা বসাবো। তো আশা করি তোমরা এই রোজটা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড কিপ সেফ এভরিওয়ান। সি ইউ অ্যাগেইন নেক্সট ক্লাস ইনশাল্লাহ। খোদা হাফেজ।